আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছে থাকা চারটি বিশ্ববিদ্যালয়ের নতুন আপডেট প্রকাশিত হয়েছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিগত কয়েকটি পর্বে গুচ্ছে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির সম্পূর্ণ আপডেট রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। চলো একে একে আপডেটগুলো দেখে নেই। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে একটু নিচের দিকের গেলে তোমরা সেই নোটিশগুলো দেখতে পাবে। প্রথম নোটিশের আপডেটটি হচ্ছে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। বিএফএ সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 2020-21। পরীক্ষার তারিখ 10/12/2021 তারিখ শুক্রবার। পরীক্ষার পদ্ধতি ব্যবহারিক, সময় 10:00 থেকে 11:30 পর্যন্ত, তার মানে 1:30। পরীক্ষার স্থান কলাভবন ও ভাষা শহীদ রফিক ভবন, বাংলা বিভাগ। এখানে কক্ষ নং উল্লেখ করা হচ্ছে। ইতিহাস বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ, এখানেও কক্ষ নং উল্লেখ করা আছে। এবং সবশেষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহ কক্ষ নং উল্লেখ করা আছে। পরীক্ষার্থীর সংখ্যা এখানে 703 জন। পাশাপাশি 18/12/2021 শনিবার মৌখিক পরীক্ষা, সময় সকাল 9:00 থেকে 3:30 পর্যন্ত, খাবারের বিরতি দুপুর 1:00 থেকে 1:30 পর্যন্ত। পরীক্ষার স্থান চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। পরীক্ষার্থীর সংখ্যা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীবৃন্দ। মন্তব্য হিসেবে লেখা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল নোটিশ দেখা যাবে। বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষার 30 মিনিট পূর্বে প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ড্রয়িং করার জন্য পেন্সিল, ইরেজার, বোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিজ্ঞপ্তি দেখে নেই। বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তির লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রেরণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের 2020-21 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষে ভর্তির লক্ষ্যে আগামী 17/12/2021 শুক্রবার ও 18/12/2021 তারিখ শনিবার সকাল 8:30 থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 6/12/2021 তারিখের মধ্যে ভর্তির তালিকা, ছবি সহ ডাটা প্রেরণের অনুরোধ করা হলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বিজ্ঞপ্তি। এখন আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট, দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। সেখানে লেখা আছে, কুবির ভর্তি আবেদনে ভুল সংশোধনের সুযোগ। নিউজটি আজই প্রকাশিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীরা আবেদনে ভুল সংশোধনের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 12 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা তথ্য হালনাগাদ করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী। পার্থ চক্রবর্তী জানান, যে সকল শিক্ষার্থী আবেদনে কোটা ও ইউনিটে ভুল ইনপুট দিয়েছেন শুধু তারা আগামী রোববার সকাল 9:00 থেকে মঙ্গলবার রাত 12:00 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সেগুলো হালনাগাদ করতে পারবেন। তিনি আরও বলেন, তথ্য হালনাগাদের পর 15 তারিখ থেকে সবাই পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। মনোনীতরা ভাইবার সময় অবশ্যই পেমেন্ট স্লিপ নিয়ে আসতে হবে। প্রসঙ্গত, কুবির 3 ইউনিটে মোট 41,314 জন শিক্ষার্থী আবেদন করেছেন। 1,040 আসনের বিপরীতে আবেদনকারী সব শিক্ষার্থী প্রতি আসনের জন্য 40 জন করে প্রতিযোগিতা করবেন। এখন দেখে নিই আরেকটি আপডেট। তোমরা দেখতে পাচ্ছ এটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে যদি একটু নিচের দিকে যাও দেখতে পাচ্ছ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে দেখতে পাবো। তোমরা দেখতে পাচ্ছ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদেরকে নিম্নবর্ণিত প্রয়োজনীয় সকল কাগজপত্র পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী স্ব অনুষদে যোগাযোগ করার জন্য বলা হলো। শিক্ষার্থীকে নিম্নবর্ণিত খাতসমূহের 2টি পৃথক হিসাব অর্থ জমা প্রদানের জন্য বলা হলো। প্রথম হিসাব নং এর মধ্যে লেখা আছে, ভর্তি ফি 1500 টাকা, বেতন প্রথম সেমিস্টার 900 টাকা,
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন ফি 600 টাকা, বার্ষিক ফি 150 টাকা, খেলাধুলা ফি 200 টাকা, চিকিৎসা ফি 200 টাকা, পরিবহন ফি প্রথম সেমিস্টার 700 টাকা, সিলেবাস ফি 200 টাকা, বিদ্যুৎ ফি 200 টাকা, ধর্মীয় চাঁদা 50 টাকা, এস্টাবলিশমেন্ট ফি 100 টাকা, সাহিত্য সাংস্কৃতিক ফি 300 টাকা, জামানত 1000 টাকা, ক্লাব ও সোশ্যাল অ্যাক্টিভিটিস 200 টাকা, জরুরি সাহায্য 50 টাকা, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সেবা 600 টাকা, একাডেমিক ক্যালেন্ডার বাবদ 300 টাকা, মোট 7250 টাকা। আরেকটি হিসাব নঙ্গে লেখা আছে, ব্যবহারিক এবং কোর্স ফি 1500 টাকা, গ্রেডশিট বা মার্কশিট ভেরিফিকেশন ফি 500 টাকা, ল্যাবরেটরি উন্নয়ন ফি 4000 টাকা, লাইব্রেরি ফি 1500 টাকা, ছাত্র কল্যাণ ফি 50 টাকা, সর্বমোট 7550 টাকা। নিচে দেখতে পাচ্ছ লেখা আছে, এছাড়া অনুষদ উন্নয়ন ফি বাবদ 2000 টাকা, হল সংযুক্তি ফি বাবদ 750 টাকা, স্বাস্থ্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা। সর্বমোট এই প্রথম হিসাব খাত, দ্বিতীয় হিসাব খাত এবং সব মিলিয়ে 17650 টাকা লাগবে। বিশেষ দ্রষ্টব্য, সকল টাকা রসিদের মাধ্যমে দিতে হবে। সম্মিলিত মেধা তালিকা প্রকাশ ও চয়েস ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কপি সংযুক্ত চাহিত আনুষাঙ্গিক কাগজপত্রাদি সহ নিম্নোক্ত কাগজপত্রাদি ভর্তির সময় সঙ্গে আনতে হবে। প্রথমটি হচ্ছে জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দ্বিতীয়টি হচ্ছে পিতার অবর্তমানে মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এখন চলো দেখে নেই আরেকটি আপডেট। তোমরা দেখতে পাচ্ছ এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে একটু নিচে দিকে গেলে দেখতে পাবে নোটিশ বোর্ডে ভর্তির জন্য শিক্ষার্থীদের গাতব্য বিষয়াদি সংক্রান্ত নোটিশ। এখানে ক্লিক করলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবো। বরিশাল বিশ্ববিদ্যালয় নোটিশ। বরিশাল বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে এ, বি ও সি ইউনিটের অধীন বিভাগসমূহে ভর্তির জন্য মনোনীত প্রথম তালিকার শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা 8/12/2021 তারিখ থেকে 15/12/2021 তারিখ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। ভর্তির জন্য শিক্ষার্থীদের জ্ঞাতব্য বিষয়াদি। ক, ভর্তির জন্য শিক্ষার্থী প্রথমে তার জিএসটি ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শকের স্বাক্ষর সম্বলিত মূল প্রবেশপত্র দেখিয়ে ডিন অফিস থেকে ভর্তি ফর্ম ও পে স্লিপ সংগ্রহ করবে। উক্ত ভর্তি ফর্ম ও পে স্লিপ যথাযথভাবে পূরণ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি এবং চয়েস ফর্মের প্রিন্ট আউটের মূল কপি সহ ফর্মের যথাস্থানে এক কপি রঙিন ছবি লাগিয়ে এবং আরেক কপি রঙিন ছবি স্টেপলারের মাধ্যমে সংযুক্ত করে ভর্তি ফর্ম ও পে স্লিপ ডিন অফিসে জমা দিতে হবে। খ, ডিন অফিসে ভর্তি ফর্ম জমা দেওয়ার পর শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র বা সনদ বা জন্ম সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের নিকট উপস্থিত হতে হবে কাগজপত্র নিরীক্ষার জন্য। গ, ভর্তির সময় শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট খামে ঢুকিয়ে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। খামের উপরে অবশ্যই শিক্ষার্থীদের নাম, ভর্তি পরীক্ষার রোল নম্বর, মেধাক্রম ও মোবাইল ফোন নম্বর লিখতে হবে। ঘ, কাগজপত্র নিরীক্ষা শেষে আবেদনপত্র ও পে স্লিপ বিভাগ থেকে নিয়ে ব্যাংকে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্য সম্পন্ন করতে হবে। উ, ভর্তি ফি 15150 টাকা, তবে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের জন্য তৎসঙ্গে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নির্ধারিত ল্যাব ফি যুক্ত হবে। চ, বিভাগ উন্নয়ন ফি নিজ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিভাগের ব্যাংক হিসাবে জমা দিতে হবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে গুচ্ছে থাকা এই 4 বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের বিস্তারিত 4টি আপডেট। আরো নতুন নতুন আপডেট নিয়ে আবারও কোনো এক সময় হাজির হয়ে যাব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।